হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। আজকে আমি আপনাদের দেখাবো স্প্রিড শপ কিভাবে তৈরি করবেন এবং ইনকাম করবেন। তো দেখুন, আমি এই যে একটা স্প্রিড শপ তৈরি করেছি লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো এইটাই কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো পর। ইউটিউব চ্যানেলে আসলাম, তারপরে আপনারা এখান থেকে এই কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে, এখান থেকে আপনারা জাস্ট এখানে বাম পাশে দেখবেন যে আর্নিং বলে একটা অপশন আছে। আগে যেখানে মনিটাইজেশন ছিল এখন আর মনিটাইজেশন লেখা পাবেন না, এখানে আপনারা পাবেন হচ্ছে আর্ন নামে। এই যে দেখুন আর্নে ক্লিক করলাম, আর্নে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন বিভিন্ন অপশনগুলো ইউটিউবে মনিটাইজেশন করার জন্য এবং আরও ইনকাম করার জন্য এগুলো বাড়তি ইউটিউব চ্যানেল আপনাদের দিয়েছে। যদি আপনার চ্যানেল মনিটাইজেশন হয় তাহলে এখান থেকে এই সবগুলো এই স্প্রিড শপ এটা তৈরি করতে পারবেন। স্প্রিড শপ দেখুন এখানে ক্লিক করার পর কানেক্ট করলাম, এখানে স্প্রিড শপ ক্লিক করলেই আপনার স্প্রিড শপ ইউটিউবের সাথে সরাসরি কানেক্ট হয়ে যাবে এবং একটা ইনকামের একটা পথ দেখুন আপনারা ইনকামের একটা পথ পাবেন। আরেকটা মানে যারা ইনকাম ইউটিউব চ্যানেল থেকে যাতে আরও বেশি ইনকাম হয় সেই জন্য এই প্রসেসটা ইউটিউব চ্যানেল একটা সুযোগ দিয়েছে। তারপরে এখানে অ্যাকসেপ্ট দিয়ে জাস্ট নিচে ক্লিক করবেন। তারপর ঠিক একইভাবে দেখুন স্প্রিড শপটা এই যে গো টু স্প্রিড শপ হয়ে গেছে। তারপরে আবার কানেক্ট স্টোরে ক্লিক করবেন। কানেক্ট স্টোরে ক্লিক করার সাথে সাথে দেখুন পরেরটা আছে এই যে স্প্রিং, এটায় ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করবো। সফিক ভাই এর উপর আমার গত পর্বের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। এটা নিচে দুটি আমি আজকে একবার দেখাচ্ছি সফিক ভাই স্পিড। হ্যাঁ, তারপর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আরেকটা আসবে ওয়েলকাম টু স্পিড শপ। হ্যাঁ, তারপর এখানে এই যে লেটস গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এইখানে দেখুন একটা ইয়ে আসছে, এইখান থেকে জাস্ট আপনি কান্ট্রিটা চিনে দেবেন যে হোয়াই ডু ইউ লিভ কোথায়। দেখুন প্রথমে আমি এই যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার রিকমেন্ডেশন, আপনি কোথায় এই এটা ব্যবসাটা করতে যাচ্ছেন, তখন ইউনাইটেড স্টেট দেবেন। স্টার্ট দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন। এদিকে আপনারা এই যে রেজিস্টার ফর ফ্রি নাও, হ্যাঁ, ইমেল নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন। তারপর এটা দেওয়ার পর জাস্ট ওই যে আই অ্যাকসেপ্ট দি তাদের যে কন্ডিশনগুলো ওটা ঠিক চলে দেবেন। তারপরে গেট স্টার্টেড নাও এটাকে ক্লিক করবেন। দেখুন এগুলো সবগুলো আমি লেখার পর এখানে নিচে যাবেন, এই যে গেট স্টার্টেড নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে, এখান থেকে তারা এটা আপনি সেভ করে রাখবেন কিনা জাস্ট ওই যে সেভে ক্লিক করবেন না অথবা নেভারে ক্লিক করবেন। তারপরে লগ ইন উইথ গুগল, হ্যাঁ, লগ ইন উইথ ইউটিউব চ্যানেল আর কি, এখানে দেখুন বলে দিচ্ছে আপনারা লগ ইন করে ইউটিউব চ্যানেলের সাথে এটা এই সবাই সবটাকে কানেক্ট করে দেন। লগ ইন আমি দেখুন এখানে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করার পর আপনি কোন চ্যানেল, আপনার যদি অনেকগুলো চ্যানেল থাকে সেটা দেবেন না, এই চ্যানেলের যে যে ইউটিউবের সাথে মেক শিওর করতেছে যে হ্যাঁ আমি এটা করার পর এখান থেকে দেখুন এই যে তার ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখানে। তারপর এখানে মোটামুটি একটা ক্রিয়েট হয়ে গেছে দেখুন সব কিছু। হাই, এখানে পুরোপুরি আপনাদের এই স্ক্রিপ্ট শপ অলরেডি দেখুন এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি দেখুন এখান থেকে ক্রিয়েট প্রোডাক্ট কীভাবে প্রোডাক্টটা আমরা তৈরি করতে পারি, যে এখানে আমরা ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করবেন। এই ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলাম। ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এই যে প্লাস আছে আপলোড মোর ডিজাইন টু, এই ডিজাইনটা আপনার আপনি এই একই সিমিলার আরও অনেকগুলো ডিজাইন চলে আসবে।
ভিডিও ওপেন করলাম, আমি সরাসরি দুটি আই নিলাম পাশাপাশি, এখান থেকে যে কোনো একটা যদি দেখুন এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন এইটার উপর আপনারা এখানে যেরকম দুটি চলে আসছে, আমি যে কোনো একটা নিব, এখানে একটা নিয়ে যদি তার উপর এই ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন আরও এই সিমিলার অনেকগুলো ডিজাইন তারা দেখাবে। তারপর এখানে দেখুন ক্লিক করার সাথে সাথে এই যে বিভিন্ন ডিজাইনগুলো চলে আসছে, এখান থেকে আপনারা যেটা রাখার দরকার ঠিক সেটা রাখবেন, আর যেটা মনে করেন যে মুছে দেবেন সেই কাটা চিহ্নতে ক্লিক করলে সেগুলো বাদ হয়ে যাবে। আচ্ছা, দেওয়ার পর তারপরে নেক্সটে ক্লিক করবেন, এই যে এখানে উপরে দেখুন নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখুন এই যে আমার এগুলো ফিল আপ করা হলো, এবং এই যে ট্যাগগুলো কীভাবে আপনারা আনবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যে প্রথমে গুগলে যাবেন, গুগল থেকে সার্চ করেও আনা যায়, তারপর এখান থেকে যদি মনে করেন যে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাও এখান থেকে আপনি সার্চ করে আনতে পারেন। দেখুন ইউটিউবে যদি লেখেন এই যে ট্যাগ বসানোর নিয়ম, এখানে যদি ইউটিউবে আসে এই যে দেখুন টি শার্ট লেখার সাথে সাথে এই যে পজিশনগুলো আসছে, আপনারা এই ট্যাগগুলো জাস্ট সবগুলো আপনার লিখে দেবেন, 15-20টা ট্যাগ লিখে দেবেন। তো দেখুন এই যে বিভিন্ন ট্যাগগুলো লেখার পর আমরা এই যে উপরে দেখুন ক্রিয়েট লেখা আছে, এইখানে আপনারা ক্লিক করবেন। এই যে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে চলে আসবে ওয়েল ডান, এই যে ওয়াও ইউ হ্যাভ মেড ইট, তোমার তৈরি হয়ে গেছে, জাস্ট গেট স্টার্টেড, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে আমি গেট স্টার্টেডে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন একটা তৈরি হয়ে গেছে, এই যে একটা কিছু তৈরি হয়ে গেছে। এখানে কয়টা আছে তাও দেখাচ্ছে, ম্যানের আছে 3টা, ওমেন আছে 2টা। আচ্ছা, এইভাবে তারা একটা ডিজাইন করে দিচ্ছে। তাহলে আপনি যদি আরেকটা করেন তাহলে ঠিক একইভাবে আবার যদি ক্লিক করি সেখানে সেপটে চলে আসবে। তো দ্বিতীয়টার উপর আমি ক্লিক করলাম, তারপর দেখুন আমি আরেকটা এই যে আপলোড করছি, তো এইখানে ক্লিক করলাম, তারপরে এই যে এইটা, হ্যাঁ এইটা ক্লিক করলাম। ক্লিক করে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে ঠিক সেম নিয়মে সেটার উপর ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। টেবিল ক্লিক করার সাথে সাথে এইখানে আপনাদের দেখুন এই সিমিলার ডিজাইনগুলো চলে আসবে, এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন, একদম ইজি। নেক্সটে ক্লিক করার পর আপনাদের নাম দিতে হবে, যে এই যে ডিজাইনটা করছেন এটার নাম কী, তার ডিসক্রিপশন কী, ট্যাগ কী, এগুলো দেওয়ার পর তারপরে এই যে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, আমি দেখুন ক্রিয়েটে ক্লিক করছি, ক্লিক করে ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটাও মোটামুটি হয়ে যাবে, এবং কতগুলো হলো সেটাও তো আপনার দেখাবে। দেখুন এখানে এই যে দেখুন এখানে ওমেনের আছে 2টা, হ্যাঁ ম্যানের আছে 3টা। হ্যাঁ, তো এইভাবে ডিজাইনগুলো আপনারা জাস্ট যতগুলো দরকার ততগুলো আপনারা তৈরি করবেন। তারপর দেখুন এখানে আমরা এই যে বাম পাশে যে মেনুগুলো আছে এগুলো সব এক এক করে দেখে আসবেন। যে এই যে এইখানে দেখুন এই যে বিভিন্ন নোটিশে বিভিন্ন আপনাদের নোটিশগুলো আসবে, তারপরে যদি এই প্লাস চিহ্নতে ক্লিক করেন বামে তখন এরকম দুটি আসবে, স্প্রেডশপ এবং স্প্রেডশিট। এইখান থেকে যদি স্প্রেডশিট আর একটা অ্যাকাউন্ট খুলতে চান, সেল ওয়ান স্প্রেডশিট এইখানে যেতে পারেন, বা ওপেন শপ আরেকটা এখান থেকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, শিট এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে যদি ক্লিক করার সাথে সাথে এই যে তারার একটা আপনাদের একটা নাম্বার দিয়ে দেবে, এই যে বাংলাদেশ। দেখুন এগুলো শর্ট ডিসক্রিপশন, এগুলো আপনারা ফিল আপ করবেন, সব কিছু ফিল আপ করবেন, শেয়ার করতে পারেন এখান থেকে। তারপরে এই যে স্টার্ট সেলিং, এই যে উপরে স্টার্ট সেলিং ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আরেকটা পেজে নিয়ে যাবে, এখানে সেল অন দি মার্কেট প্লেস, কীভাবে আপনারা সেল করবেন এই মার্কেট প্লেসে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন তারপরে দেখুন এই যে আবার ড্যাশবোর্ডে চলে আসলো, এখান থেকে আমরা এই যে চুজ ইউর স্প্রিট নেম, আবার নেম দিতে পারবো, তারপরে সেট আপ করতে পারবো স্প্রিট শপ এবং অ্যাক্টিভ স্প্রিট শপ, এখানে এগুলো আমরা ফিল আপ করবো এবং পরবর্তী ভিডিওগুলো এগুলো আমরা দেখবো। আমরা এই যে 3 নম্বরটা অ্যাক্টিভ দিলাম, অ্যাক্টিভ দেওয়ার পর এখানে অনলাইন এবং অফলাইন আসছে, আমি অনলাইনে যেহেতু এটা ব্যবসা করতে হবে সে অনলাইনে এখানে ক্লিক করবো। অনলাইনে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে পুরা শপ ইজ নট অনলাইন ইয়েট, এখন অনলাইনে শপটা যায়নি, কিন্তু এই যে স্ট্রাকচারটা দেখাচ্ছে অনলাইনে যে এটা দেখাবে ঠিক এইভাবে দেখাচ্ছে। আপনার এটা দেখুন এই দেখুন সুন্দরভাবে এটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। এই যে অনলাইনে যেহেতু ই করলাম, এখন যদি
আমি আবার অনলাইনে ক্লিক করি, দেখুন এখানে চলে আসে অলমোস্ট দেয়ার জাস্ট ওয়ান লাস্ট থিংকে, এই যে এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম কান্ট্রি সমস্ত কিছু দিতে বলছে, আপনারা এখানে ফিল আপ করবেন, দেখুন এটা সমস্ত কিছু এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই যে ওকেতে ক্লিক করার সাথে দেখুন আরেকটা কি পাবেন, বুম ইউর শপ ইজ নাও ওপেন, আপনার শপটা রেডি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে 50% অফ। হ্যাঁ এই যে সমস্ত কিছু এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনারা এই সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং দেখুন শেয়ার করলে আরও ট্রাস্টফুল হবে। আরও দেখুন এই যে আমার ওয়েবসাইটটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন দেখছেন সমস্ত কিছু এখানে চলে আসছে, এখানে চলে আসছে। তারপর যদি এখান থেকে আপনি এই যে দেখুন যে আমার ওয়েবসাইটে যে কোনো একটা ইস্যু যায়, এখানে ক্লিক করলাম, ক্লিক করলেই এখানে দেখুন এই যে ওমেন এবং ম্যান করতে চান, এখান থেকে এই যে দেখুন এখানে কোন ডিজাইনটা দেবেন, এখানে যদি দিয়ে আসবে কিন্তু কালার দিয়ে দিয়ে দেবে, এই যে দেখুন কোন ডিজাইনটা দিতে যাচ্ছে সেটা দিয়ে যাচ্ছে, এই যে কালারটা দিয়েছে। এবং ওমেনে যদি যাই দেখুন এখানে একই অবস্থা, এখানে যদি ওমেনের একটা দেখি, এই দেখুন এখানে ওমেনটা যদি কোনটা ভালো লাগছে সেটা দিবেন, এই যে লালটা দিলাম দেখুন এখানে দিয়ে আসবে সাথে এই যে লালটা চলে আসছে, এভাবে চেঞ্জ করতে পারেন। এবং দেখুন প্রাইসে চলে আসছে, প্রাইসে ওরা দিয়েছে, এবং ওয়াল দিলে সমস্ত কিছু চলে আসবে, এই যে এখানে সমস্ত কিছু চলে আসবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।